নমস্কার বন্ধুরা, টেস্টি বাইটসে স্বাগত। আজ আমি আপনাদেরকে বেগুন বাহার বানিয়ে দেখাবো। বেগুন বাহার বানাতে লাগবে বেগুন, আর বেগুনগুলোকে সামনের দিকে চার ফাল করে কেটে নিতে হবে, তাতে বেগুনে পোকা থাকলে দেখা যাবে। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কসুরি মেথি, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, টক দই, সর্ষের তেল। প্রথমে আমি সামান্য হলুদ, সামান্য লবণ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি একটা পাত্রে আস্তে আস্তে তুলে নেব, যাতে ভেঙে না যায়, কারণ বেগুন ভাজলে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এবার সেই বেগুন ভাজা তেলেই প্রথম দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটাটাও ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এক চামচ, সামান্য আদা বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর মশলাটা আরও ভালোভাবে কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোর কমিয়ে দিয়ে বেগুনগুলি একটা একটা করে দিয়ে দেব। বেগুন দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 5 মিনিট কম আঁচে রান্না হতে দিতে হবে। এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না, কারণ বেগুনগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমাদের বেগুন বাহার রেডি। এবার আমি ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব। এই সময় গ্যাসটা অফ করে দেব। এবার একটা ট্রেতে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করব গরম গরম বেগুন বাহার। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য আরেক দিন, অন্য আরেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।